আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়ে বাচ্চাদের জন্য নতুন ডিজাইনের হিজাব। এই হিজাবটা আপনারা 5 থেকে 15 বছর বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন, ঠিক একই রকম মাপে। আর দেখুন, মাথার উপরে আমি ক্যাপ এবং নিচের দিকে কলি লাগিয়ে দিয়েছি থুতনির কাছে, এবং কলিটা কতটা সুন্দর হয়েছে কোথাও দেখুন কুচকানো নেই, খুব সুন্দরভাবে সেটিং করে নিয়েছি। মাশাল্লাহ, বাচ্চাটাকে পরানোর পরে কতটা সুন্দর দেখাচ্ছে আপনারা তা ছবিতে দেখতেই পাচ্ছেন। আর এইরকমভাবে আপনারা বাসায় তৈরি করে আপনাদের বাচ্চাদের জন্য নিতে পারবেন। তো আমি এখানে 2 রকম কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা প্রথমে আমি প্রিন্টের কাপড়টা 2 ভাঁজে মেলে নেব। আর এটা আমার 2.5 হাত বহরের কাপড়, তবে 2 হাত বহরের কাপড় দিয়েও এটা তৈরি করা যাবে। আমি দেখুন প্রথমে যে ভাঁজ করে রেখেছি সেটা মাথার উপরের দিক থেকে আমি প্রথমে মুখের যে মাপ সেই মাপটা আমি মাপ অনুযায়ী এবং যে লম্বা ঝুল সেই অনুযায়ী আমি ফিতাটা বসিয়ে নিয়েছি। এবার আমি এখানে টোটাল ঝুল নিয়ে নেব বা লম্বা মাপটা নিয়ে নেব 29 ইঞ্চি। এবার আমি 29 ইঞ্চি পর্যন্ত রাউন্ড শেপে একটা মার্কিং করে দেব। পুরোটায় আমি শেপ দিয়ে কেটে নিয়েছি। এবার আমি ওপর থেকে ফিতাটা ধরে এটা মুখের মাপ নিয়ে নিতে হবে, তবে এই মাপে আপনারা বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। আমি ওপর থেকে 8 মার্কিং করে নিলাম। এবার আমি ক্যাপের কাপড়ের জন্য 1 কালার কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে আমি ক্যাপের কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করলাম, দেন তারপরে আরও একটা ভাঁজ করে 4 পাটে রেখে দিলাম। যে পাশ বন্ধ আছে সে পাশে আমার দেখুন চওড়া মাপ, আমি 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি 2 সুত নিলেই হবে। আর লম্বা মাপটা আমি নিয়ে নেব 4 ইঞ্চি। এবার এভাবে একটা হালকা রাউন্ড শেপ দিয়ে দেব। এই জায়গায় একটু সামান্য ছেটে দেব। এবার আমি আবারও থুতনির কাপড়ের জন্য আরেকটা কলি কাটে নেব, সেই জন্য একই রকমভাবে আমি দেখুন ভাঁজ করে নিলাম। দেন ভাঁজ করে নেওয়ার পর কাপড়টাকে ঘুরিয়ে আমি ঠিক যে পাশটা বন্ধ আছে এবং যে পাশটা খোলা আছে সেই দিকে খেয়াল রেখে আমার বন্ধ পাশ থেকে আমি এখানে নিয়ে নেব 5 ইঞ্চি। এবং খোলা পাশ থেকে আমি নিয়ে নেব 2.5 ইঞ্চি। এবার এরকম মার্কিং করে একটা কাপড়টা কেটে নেব, সামান্য একটু কেটে দেব এখানে। ঠিক এইরকমভাবে ক্যাপটা এবং এই যে থুতনির কাপড়টা আমি কাটলাম, কাপড়টা কীভাবে মেলে নিয়ে দেন এইরকমভাবে কাপড়টাকে সুন্দরভাবে ভাঁজ করে থুতনির কাছে জয়েন করে দিতে হবে, ঠিক এমনটা হবে। এবার নিচের দিকে যে কুচি করেছি সে কুচি তৈরি করে দেওয়ার জন্য আমি এখানে 1 কালারের কাপড় নিয়ে নিয়েছি 5 ইঞ্চি, আর নিচ দিক দিয়ে পাইপেন দিয়ে দেবো সেজন্য 2 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। ঠিক এইরকমভাবে ভাঁজ করে পাইপেনটা দিয়ে দিতে হবে। আমি এখানে 1 কালারের কাপড় 1 গজ নিয়েছি, একটু কুচি করে দেওয়ার জন্য 1 গজ পুরাটাই আমার লেগে গিয়েছে। এবার এই কাপড়টাকে এরকমভাবে ভাঁজ করে দিয়ে পাইপেনের কাপড়টা আমি কুচি কাপড়ের উপরে বসিয়ে দিলাম সোজা পাটে, আর প্রিন্টের কাপড়টা আমি সোজা করে ভাঁজ করে নিয়েছি। এভাবে পুরো কাপড়টাই সেলাই করে নিয়ে তারপরে এই পাইপেনের কাপড়টা এমনভাবে ভাঁজ করে নিয়ে চিকন করে 1 কালারের কাপড়ের ওপর দিয়ে সেলাইটা করে নিতে হবে। এভাবে চাপ সেলাই দিয়ে পুরোটাই আমি সেলাই করে নেব। দেখুন পাইপেনটা আমার কেমনটা হয়েছে, আমি পুরো কুচিতেই এরকমভাবে পাইপেন করে নিয়েছি। এবার আমি এই
স্কার্ফের কাপড়টি হিজাবের কাপড়টি সুন্দরভাবে মেলে নেব। মেলে নেয়ার পরে যে কুচির কাপড়টি আছে এভাবে ওপরের দিকে উল্টা পাশ করে রেখে দেব। রেখে দেওয়ার পরে এরকমভাবে কুচি কুচি করে দেব। আর আমি এখানে কম বেশির জন্য না হয় সেই জন্য এখানে চার ভাগে ভাগ করে নিয়েছি এবং পিন আপ করে দিয়েছি যেন কম বেশি না হয়। এভাবে কম বেশি হবে না সেই জন্য আমি এরকমভাবে কুচির জন্য পিন আপ করে নিয়েছি। এবার আমি কুচিটা দেওয়া শুরু করব। এভাবে পুরো রাউন্ডটাই আমি কুচিটা দিয়ে দেব। দেখুন কুচিটা আমার দেয়া হয়ে গিয়েছে। এবার এইরকমভাবে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। কুচির ওপরের কাপড়টার উপর দিয়ে আমি চাপ সেলাইটা দিয়ে দেব। এভাবে একটু কাপড়টা মেলে রেখে টেনে চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। আর হিজাবের ওপরের দিক থেকে এবার আমি যে 8 ইঞ্চিতে মার্কিং করেছিলাম, দেখুন এই যে মাথার ওপরে আমি একটা ছোট্ট কাট বসিয়ে দেব। আর নিচের দিকে আমি মার্কিং করে নিয়েছি সেই জন্য আমি কাট বসাইনি। এবার ওপরের ক্যাপটা আমি জয়েন করে নেব, দেন তারপরে থুতনির কাপড়টা বা কলিটা জয়েন করব। প্রথমে আমি হিজাবের যে ক্যাপের যে ওপরের অংশের কাপড়টা আছে সেই ক্যাপের কাপড়টা আমি ভাঁজ করে নিয়ে মার্কিং করে দিয়েছি। এবার মাঝখানে ধরে ঠিক এই রকমভাবে সেলাইটা করে নেব। এক পাশ আমার সেলাই হয়ে গিয়েছে। এবার আমি আবারও মাঝখানে চলে যাব। মাঝখানে যাওয়ার পরে দেখুন সেখান থেকে অপর পাশটাও ঠিক একই রকম করে সেলাই করে দেব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে কিন্তু খুব আস্তে আস্তে সেলাইটা করে দেখাচ্ছি যেন আপনারা সঠিকভাবে বুঝতে পারেন। এবার ক্যাপের কাপড়টাকে সোজা করে রেখে দেব, দিয়ে হাত দিয়ে এরকমভাবে একটু করে দেবে দেব কাপড়টা। দেবে টেনে দেওয়ার পরে কাপড়টাকে এইরকমভাবে রেখে দেন আমি ভাঁজ করে দিয়ে দেখুন চিকন করে ভাঁজ করে দিয়ে সেলাইটা শুরু করব। হালকা একটু ফাঁকা রেখে সেলাইটা করতে হবে। চাপ সেলাইটা এইরকমভাবে চাপ সেলাইটা দিলে কিন্তু হিজাবের যে ক্যাপের কাপড়টা আছে সেটা দেখতে ভালো লাগে। একটু দূরে এসে সেলাইটা করা শেষ করব। দেখুন চাপ সেলাইটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এবার আমি উল্টা পাশ করে হিজাবটা রেখে দিয়েছি। এবার যেখান থেকে নিচ পর্যন্ত মার্কিং করেছি সেখান থেকে নিচে কুচির দিকে আছে সেই নিচের কুচি থেকে আমি সেলাইটা করে নেব। নিচ থেকে সেলাই করা শুরু করে যেখানে 8 ইঞ্চিতে মার্কিং করা আছে সেখানে গিয়ে আমি থেমে যাব। আর এই সেলাইটা অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। এবার ডাবল সেলাই দেওয়ার পরে আমি কাপড়টাকে সোজা করে নিয়েছি। এবার থুতনির যে কলিটা আছে সেই কলিটা ঠিক আমি এইরকমভাবে লাগিয়ে নেব। সেজন্য আমি এই কলির ওপর দিয়ে একটা মার্কিং করে দেব। ঠিক আমি যতটা ভেতর দিয়ে সেলাই করব ঠিক ততটুকুভাবে এখানে আমি মার্কিং করে দিচ্ছি। এবার ঠিক এই কাপড়টা এরকমভাবে থুতনির কলিটা এরকমভাবে ভাঁজ করে নিয়ে একটা মার্কিং করে দিতে হবে। দেন তারপরে কাপড়টাকে মাঝ বরাবর রেখে এই যে থুতনির এই জায়গায় মাঝ বরাবর রেখে সেলাইটা করে নিতে হবে। এক পাশ করে সেলাইটা করে নেব।
ঠিক এইরকম ভাবে। প্রথমে আমি মাঝখান থেকে সেলাইটা করা শুরু করব। আপনারা এখানে অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি সেলাইটা ঠিক কেমন ভাবে করছি। এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে একটু। এবার আমি আবারও মাঝখানে চলে আসলাম, দেন মাঝখানে এসে আমি সেলাইটা আবারও শুরু করলাম। মাঝখান থেকে অপর পাশটা এরকমভাবে সেলাই করব। ঠিক ক্যাপের কাপড়টা আমি যেমনভাবে লাগিয়েছি তেমনভাবে এই কাপড়টাও লাগিয়ে নিতে হবে। এখানেও একটু ডাবল সেলাই করে দেব, দিয়ে সেলাইটা ঘুরিয়ে নেব। সেলাইটা ঘুরিয়ে নেওয়ার পর ক্যাপের কাপড়ে যেভাবে চাপ সেলাই দিয়েছিলাম ঠিক সামান্য একটু ফাঁকা রেখে আমি ডাবল সেলাই করে দেব। এবং এই সেলাইটা শেষ প্রথম থেকে শুরু করে অপর পাশের শেষ পর্যন্ত সেলাইটা একদম কমপ্লিটলি করে দেব। এখানে অবশ্যই কাপড়গুলো একটু টেনে হাত দিয়ে দেন সেলাই করে নিতে হবে, না হলে কিন্তু কাপড়টা কুচকিয়ে গেলে থুতনির কাছে কুচকানো হয়ে থাকবে। আর আপনি যদি দুই হাত দিয়ে কাপড়টা টেনে সেলাই করেন সুন্দরভাবে গুছিয়ে, তাহলে কিন্তু এখানে কোনো কাপড় কুচকাবে না, ঠিক আমি যেমনটা করে সেলাই করেছি। এবার এখানে একটু সেলাইটা ডাবল করে নিতে হবে। এই তো আমার থুতনির কাপড়টাও সুন্দরভাবে জয়েন করে নিয়েছে, এবং দেখুন থুতনির কাছে কিন্তু আমার কোনো জোড়া লেগে বা কুচকানো নেই। এমন সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট করবেন। আসসালামু